বন্যাপ্রবল এলাকায় এবছর বৃষ্টি বেশি হচ্ছে দেশের চার বিভাগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি অব্যাহত থাকবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণেই এমন অবস্থা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওবিদ আব্দুর রহমান খান বলেন সিলেট রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ভারী বৃষ্টি আরও অন্তত দুই দিন অব্যাহত থাকবে সেই সাথে আজ রাজধানী সহ দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে সিলেটে এখনও বৃষ্টি চলছে চলমান বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কবার্তা অব্যাহত থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ সেই সাথে দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে সিলেট মমিসিংয়ের যে বাইরে যে আমাদের বাউন্ডারি বাইরে যে অঞ্চলগুলো ওই সব অঞ্চলেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে আমাদের আভ্যন্তরীণ যে বৃষ্টিগুলো হচ্ছে সব মিলে মোটামুটি পরিস্থিতি আগামী আরও দুই দিন পর্যন্ত এই অবস্থা থাকার সম্ভাবনা আছে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে যাওয়ার চান্স আছে যেহেতু বর্ষাকাল একেবারেই চিজ হয়ে যাবে সে পরিস্থিতি আপাতত